আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার খাসনগর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই একজন প্রবাসীর উদ্যোক্তার টাইগার মুরগির খামারে, যিনি দীর্ঘ 27 বৎসর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে উনি কিছু করবেন বলে উনি টাইগার মুরগির খামার শুরু করেছেন। বর্তমান সময় কিন্তু আমাদের দেশে দিন দিন ব্যাপক আকারে জনপ্রিয় হচ্ছে এই টাইগার মুরগি লালন পালন। তো উনি এখানে প্রায় 250-এর মতো প্যারেন্টস লালন পালন করতেছেন, পাশাপাশি ওনার এখানে বিভিন্ন বয়সের আরও টাইগার মুরগি রয়েছে, সব মিলে ওনার এখানে প্রায় 600-এর মতো মুরগি রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে উনি প্রবাস থেকে দেশে এসে টাইগার মুরগি লালন পালন করে কেমন রয়েছেন, এখানে মুরগিগুলো উনি কীভাবে লালন পালন করতেছেন এবং টাইগার মুরগি লালন পালন করা আসলে কতটা লাভজনক সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা কথা বলি ওহিদ কাকার সাথে এবং আপনাদেরকে টাইগার মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ ওহিদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর থানা খাসনগর গ্রাম ফেরিঘাট সংলগ্ন। তো কাকা আপনি কি করেন মূলত? আমি বহু বছর বিদেশ করছি, এখন মনে অনেক আবেগ আসছিল যে আমি দেশে গিয়ে একটা কিছু করবো। তো এই উদ্দেশ্যে আমি মুরগির ফার্মটা করছি। আচ্ছা, প্রবাস থেকে এসে? প্রবাসের থেকে এসে আমি বহু বছর প্রায় 27 বছর বিদেশ করছি। কোন দেশে ছিলেন? 7 বছর মালয়েশিয়া ছিলাম আর 16 বছর সৌদি ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সৌদি এবং মালয়েশিয়া মোটামুটি সব মিলিয়ে 27 বছর? 27 বছর। তা আমার ওখানে আমার 2 ছেলে এরা বাইরে থাকে। আচ্ছা, তখন আমি বাড়িতে বেকার হই, তো আমার মনে একটা আবেগ হলো যে আমার যেহেতু জায়গা আছে তা আমি একটু করি। আচ্ছা, তো এই হিসেবে করছি, যাকে আল্লাহ করলে কইরা আমি একটু ভালোর দিকে আছি আল্লাহ করলে, তখন বাকিটা আপনাকে উচিলায় যদি একটু করতে পারি আর কি। তো কতদিন হলো এই যে খামার শুরু করেছেন? আমার খামারটা চলতেছে 11 মাস। 11 মাস? জি। আচ্ছা, যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি মুরগি? এগুলো টাইগার মুরগি। টাইগার মুরগি? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বেশ বড় বড় মুরগি এবং মুরগ রয়েছে। এগুলো কি আপনি মাংসের জন্য করতেছেন না প্যারেন্টস হিসেবে? না, এগুলো প্যারেন্টস হিসাবে করতেছি, এগুলো ডিম পারতেছে, আমি বাচ্চা ফুটাইতেছি, যে ডিম নেয় ডিম চাইলে দিতে পারি, বাচ্চা চাইলে বাচ্চা দিতে পারি। আচ্ছা আচ্ছা, এগুলোর বয়স তাহলে কি, যে বড় মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বয়স 11 মাস না একটু কম বেশি? এগুলো বয়স 11 মাস হয় নাই এখনো। আচ্ছা, তো এখন এগুলো 5 মাস যাবৎ ডিম দিতেছে। 5 মাস যাবৎ? জি। আচ্ছা, এই মুরগিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? 4.5 মাস 4.5 মাসের ভিতরে ডিম আইসা পড়ে। আচ্ছা, তাহলে যে বড় মুরগিগুলো রয়েছে এগুলোর বয়স 10 মাসের মতো? জি, 10 মাস। আচ্ছা, এখন তো আপনি ফুললি ডিম পাচ্ছেন? এখন ইনশাল্লাহ ফুল ডিম পাইতেছি। আচ্ছা, এখানে টোটাল মুরগি আছে কতগুলো? মুরগি আছে এখানে 230টা। মোরগে মুরগি মিলে মুরগি 200 আর মোরগ আছে 30টা। 30টা বড় মুরগি? আর আমার ওই সাইডে আছে, সেই সাইডের মধ্যে আছে 400 বাচ্চা মুরগি 2 মাসের। 2 মাসের বাচ্চা? এগুলা আমি ভ্যাকসিন সহ কমপ্লিট করে রাখছি, যদি কোনো কাস্টমারে চায় 2 মাসের বাচ্চা বা নেওয়ার আমার লগে যোগাযোগ করলে নিতে পারবো। তো কাকা আপনি যে 230টা মুরগি রয়েছেন, মধ্যে 200 মুরগি রয়েছে, 200 মুরগি থেকে প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন? মুরগ 200 প্রতিদিন আমি ডিম পাইতেছি প্রায় 150, 160, 170 এরকম ডিম পাইতেছি। আচ্ছা আচ্ছা, 160 থেকে 150 থেকে 170-এর মধ্যে ডিম পাচ্ছেন? ডিম পাচ্ছি। আচ্ছা, এই সবগুলো ডিম নিয়ে কি আপনি ইনকিউবেটর বসাতে পারতেছেন না এখান থেকে কিছু বাদ যায়? ইনকিউবেটরে সব বাছাই না, আমি বাছাই করি ডিম, আমার যতটুকু ধারণা এতটুকু ধারণায় বাছাই করি, মেশিন মোবাইলের মাধ্যমে বাছাই করি, বাছাই করিয়া আমি মেশিনে যেটা দেওয়ার এগুলা দিই আর বাকিটি আমি খাবার যারা খায় এগুলাকে একের কাছে বিক্রি করে দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে প্রতি মাসে আপনি কী পরিমাণে এখন বাচ্চা উৎপাদন করতে পারেন? প্রতি মাসে আমি এখন মেশিনে তো আমার ছোটো, আমি মেশিন আরেকটা বায়না করতেছি, এখন প্রতি মাসে আমার 2000 বাচ্চার মতন হয়। 2000 মতো বাচ্চা উৎপাদন করতেছেন, বাকিগুলো আপনি ডিম বিক্রি করে দিচ্ছেন? ডিম বিক্রি করে দিই। আচ্ছা, বড় মেশিন আসলে তখন আপনার বাচ্চা উৎপাদন আরও বাড়বে? জি, আরও বাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কাকা আমরা একটু লাভ লসের দিকে পরে যাব, তার আগে একটু আপনার লালন পালন সম্পর্কে জানতে চাই। এই যে মুরগিগুলো আপনি 10 মাস ধরে পালন করতেছেন,
কিভাবে লালন পালন করতেছেন, কি কি পরিচর্যা করেন? পালন বলতে আমি তো এই মুরগির অভিজ্ঞতা আমার নাই, তারপরেও আমার একটা ওস্তাদ আছে, যেমন সবকিছুর শিক্ষার ওস্তাদ থাকে। তো আমার শালা ছয় বছর ধরে টাইগার মুরগির সাথে জড়িত। আচ্ছা, হ্যাঁ, নিজেও একটা ডাক্তার, তো মানে হেয়ার পরামর্শ কর্মে আমি এটা চালাইতেছি। আশিক ভাইয়ের সহযোগিতায় মূলত আপনি খামার করে এখন সফল। এখন আপনি যে ভ্যাকসিন করতেছেন বা বিভিন্ন যে সমস্যা হচ্ছে সেগুলোকে আপনি সমাধান করতে পারেন না? আপনার যে শালা বললেন যে আশিক ভাই, ওনার সহযোগিতা নিয়ে শালায় করে নাই, এগুলো আমি ডাক্তারের মাধ্যমে পরামর্শ নতুন নিই, তবে ভ্যাকসিনগুলো বা যেগুলো ইঞ্জেকশন করার দরকার এগুলো ডাক্তারের মাধ্যমে করছি, এগুলো ডাক্তারের মাধ্যমে আমি করাইছি। তো এখন ডাক্তারে করছে, আমি ডাক্তারের তো শিখছি। তখন ইনশাল্লাহ আমি নিজেই পারি, আমার ওইগুলো ভ্যাকসিন আমি নিজেই করছি। এমনি পালন করতে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা কিছু কোনো না, তারপরে মনে করেন একটু ঠান্ডার হাত থেকে একটু বাঁচায় রাখলে আর কোনো অন্য দিকদার সমস্যা না। আচ্ছা, ঠান্ডা থেকে শুধু বাঁচায় রাখতে, ঠান্ডাটা একটু খেয়াল রাখতে হয় যে ঠান্ডাটা কি ধরছে কি না, বা ঠান্ডাটার সময় একটু সতর্ক থাকলে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই যে ঠান্ডা ধরছে কি না একটু সতর্ক থাকতে হয়, এটা বোঝার উপায় কি যে একটা মুরগি ঠান্ডায় আক্রান্ত হয়েছে, কিভাবে বুঝবো আমি মুরগি দেখে? এটা বোঝার উপায় হলো আমার ওস্তাদের শিক্ষা, এটার বোঝার উপায় হলো একটু নিরিবিলে থাকলে লাইট সব বন্ধ করে দিলে মুরগিগুলো নাক ডাকবো। আচ্ছা, নাক ডাকলে ফলো করা যেতেছে, দুই চার দশটা বা বিশটা নাক ডাকতেছে, তখন ঠান্ডার ওষুধ খাওয়াই দিতে হবে, খাওয়াই দিলে দুই দিন একা খাওয়াইলে আল্লাহ করলে আবার ঠান্ডা কাটতে যাবো। আর আমরা এই যে ফ্লোরে দেখতে পাচ্ছি আপনি লিটার দিয়েছেন, হ্যাঁ, লিটারটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, এটা কতদিন পরপর পরিবর্তন? এটা হলো আপনার পরিস্থিতির উপর, যদি মেঘ বৃষ্টি হয় তো একটু সপ্তাহে একবার চেঞ্জ করুন লাগে, আর মেঘ বৃষ্টি না হইলে একটু গরম থাকলে সপ্তাহ বারো দিন পনেরো দিন পরও করা যায়। আচ্ছা আচ্ছা, বর্তমানে কী খাবার দিচ্ছেন এই মুরগিগুলোকে? এগুলো লেয়ার ওয়ান। কয় বেলা দিচ্ছেন খাবারটা? তিন বেলা জি। আচ্ছা, এর পাশাপাশি আর কি কি খাবার দেন? এই পাশাপাশি আমি আবার কিছু প্রাকৃতিক খাবার দেই, যেমন ঠান্ডা ধরলে ওই ঠান্ডার ওষুধ না খাওয়াইয়া, এটা হলো আমার জ্ঞানের ধারণা আর কি, যে কাইলা জিরা আছে আরও ওই মশলা জাতীয় কিছু খাবার আছে, এগুলো খাবারের সাথে মিক্স করে দিলে আমার আর ওই ডাক্তারি ঠান্ডার ওষুধ আর আনন্দ লাগে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন? প্রাকৃতিকভাবে আমার ভালো ফল পাইতেছি, আমি ডাক্তারের কাছে ওরকম যাওয়ার লাগে না। আচ্ছা আচ্ছা, এখানে যে মুরগিগুলো রয়েছে সব তো আপনি নিজে দেখাশোনা করতেছেন? আমি নিজে দেখাশোনা করি, আমার বাড়িউলি আছে, এবার সহযোগিতা করে তিন বেলা খাবার দিই, আর তো ঝামেলা নাই। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা নেই? না, ইনশাল্লাহ আর কোনো সমস্যা আর সম্মুখীন হয়নি। আমি নতুন অবস্থায় আমি ভালো, আমার শালায় আমারে বলছে যে দুলা ভাই আপনি নতুনভাবে দিয়া যে এইভাবে এতটুকু আগ্রহী দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনারা ভালো করুক, সাপোর্ট করে। প্রতি মাসে আপনার কেমন টাকা খরচ আছে খাবার দাবার ওষুধ ভ্যাকসিন সব কিছু মিলে? এগুলো আপনার প্রতি মাসে আমার প্রায় ওরকম যাইতেছে 60-70 হাজার টাকা যাইতেছে সর্বমোট এই মুরগি পালনগুলো পালন করতে। জি। আচ্ছা, আপনার আয়টা হচ্ছে ডিম বিক্রি এবং বাচ্চা বিক্রি করে? জি। বাচ্চা যে বিক্রি করেন, জিরো বাচ্চাগুলো কেমন ভাবে বিক্রি করতেছেন? জিরো বাচ্চা আমি বিক্রি করি 55-60 বাজার উঠানামা করে। আচ্ছা, ও যেই দিন যার সাথে বায়না হইব এই দিন যেই রেট এই রেটই আমি বেশি, যখন যেই দাম থাকে। জি। 55-60 টাকা করে বাচ্চা বিক্রি করতেছেন প্রতি মাসে, 2000 প্লাস হচ্ছে আপনার ডিম বিক্রি করতেছেন, ডিম কত করে বিক্রি করতে পারেন? ডিম এরকম ওই উড়ানা মাছ আছে, যেমন 25 টাকা আছে, 30 টাকা আছে এক পিস ডিম। তাহলে তো ডিমের দাম অনেক ভালো, 20 ডিমের চাহিদা ভালো আছে, 20 ডিম হিসাবে দাম অনেক বেশি, দাম বেশি। আর খাবারের জন্য যেটা বিক্রি করেন? খাবারের জন্য এটা মানে ব্রয়লারের থেকে একটু দাম বেশি, দেশি মুরগির ডিমের সেম চলে। জি। ওই যে খরচ হচ্ছে 60-70 হাজার টাকা সকল কিছু বাদ দিয়ে কেমন মানে আয় হচ্ছে বলা যাবে? না, ইনশাল্লাহ আমার ভালোই থাকে, সব কিছু খরচপাতি বাদ দিয়ে আমার মাসে 30-40 হাজার টাকা থাকতেছে সব কিছু বাদ দিয়ে। জি। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু আপনি শেষ বয়সে এখন আসলে আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি 30-40 হাজার টাকা আয় করতেছেন, মোটামুটি অনেক ভালো বলতে পারি আমরা। জি, আমিও বেকার হই, আমার ছেলেরা তো না করে, ওই যে এক ছেলে
বাড়িতে আসে আইব ইতালির ভিসা লাগবে যাবো ভাই ইতালি আচ্ছা আচ্ছা আরেক ছেলে সৌদি আছে হ্যাঁ লাগিও আমি রোমানিয়া লাইন দিয়ে রাখছি যদি আল্লাহ রিজিক করলে আওয়া যাইতে পারে মানে হ্যাঁ তো আমার এগুলো না করে যেগুলো করে না তা আমি বেকার হিসেবে অবসর তাহলে ভালো লাগে না যেগুলো আমি এটার পিছনে খাড়ি সময়টা দিই যতদিন ভালো লাগে সুস্থ আছেন ততদিন যখন সমস্যা তখন ছেড়ে দিলেন হ্যাঁ এটাই কথা আর কি যাক আল্লাহ আমার ভালোই রাখছে ভালোভাবে আল্লাহ করলে চালাইতেছি কোনো সমস্যা হয় না ঠিক আর তিন বেলা আমি এগুলার পেছনে থাকলে আমার তো খুব ভালো লাগে খাওয়া দাওয়াটা আবার চলে আর ওই আজরে থাকলে ওই সাহসটুকু সময় কাটালে আমার দিন যায় তো এই হিসেবে আমি এটা আমার থেকে ভালো লাগে আর কি আচ্ছা কাকা কথা বলে খুবই ভালো লাগলো আপনার পারমেন্ট সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন